জানেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ধৈর্যের প্রতীক হতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন, সবর করতে বলেছেন। আজকে আমি আপনি আমার আপনার উপরে বিভিন্ন ধরনের দুঃখ কষ্ট এসে পৌঁছাচ্ছে, আমাকে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দিক দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করছেন। আমাকে আপনাকে সেই পরীক্ষায় ধৈর্য ধারণকারী হতে হবে, আমাকে আপনাকে সেই বিপদে ধৈর্যের প্রতীক হতে হবে। আর তার জন্য আমাকে আপনাকে আইডিয়াল দেখতে হবে, যে আমাদের পূর্বে আমাদের জন্য যাদেরকে আইডিয়াল বানিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, নমুনা বানিয়েছেন, সেই নমুনাগুলি আমি আপনাদের সামনে দুই একটি বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হচ্ছেন আমাদের জন্য নমুনা, নবীরা হচ্ছেন আমাদের জন্য আইডিয়াল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ভিতরে তোমাদের জন্য আইডিয়াল, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য আদর্শ। তার আদর্শকে তোমরা ফলো করে চলো, নবীদের আদর্শকে আমাদেরকে ফলো করে চলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে সব চাইতে বেশি বিপদের সম্মুখীন করেছেন, আর তিনারা বিপদে পড়ে তিনারা কি করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবুর করেছেন, ধৈর্যের প্রতীক হয়েছেন, আল্লাহকে ধৈর্য ধারণকারী বান্দার পরিচয় দেখিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, সবচাইতে বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে কি করেছেন, আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন। যত বড় বড় দুঃখ আর মুসিবত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে বেশি দিয়েছেন। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী দয়ার কাণ্ডারে তিনি বলছেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সুলবান ইশতাদ্দ বালাউহু ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, এরে আমার উম্মত, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া ওয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীদেরকে, রসুলদেরকে, পয়গম্বরদেরকে রে সবচাইতে বেশি দুঃখ কষ্ট পৌঁছিয়েছেন। পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে, এসেছে যতগুলো গত হয়ে গেছে, সমস্ত মানবের ভেতরে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বড় বড় দুঃখ কষ্ট পৌঁছিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, রে আমার সাবিরা উম্মতেরা শোনো রে, সুম্মাল আমসাল ফাল আমসাল, যা তারপরে ইবতালার রাজুল আলা হাসাবে দীনিহি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যার যতটা ইমানে মজবুতি আছে রে, যার যতটা ইমানে পরিপক্কতা আছে, যার যতটা ইমান আছে, ইমান অনুযায়ী আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পরীক্ষার সম্মুখীন করেন, তাকে বিপদের সম্মুখীন করেন, তাকে যাচাই করেন। যদি তার দিনের কমজোরে থাকে, দিনে যদি মজবুতে থাকে, সেই পরিমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বিপদগ্রস্ত করবেন, তাকে পরীক্ষা করবেন। আর যদি তার দিনে কমজোরি থাকে, তার দিনে ইমানে যদি কমজোরি থাকে, তাহলে সেই পরিমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বিপদগ্রস্ত করবেন। শেষখানে আল্লাহর নবী বলছেন, এই করে মুমিনের উপরে দুঃখ কষ্ট বালা মুসিবত আসতেই থাকবে, এই করে যার যতটা দিন হবে, দিনে যার যতটা মজবুতি থাকবে রে, যার যতটা ইমান থাকবে রে, ইমান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদের সম্মুখীন করবেন। আর এই করতে 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 হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়াতুন, হাত্তা ইয়ামশি আলাল আরদি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, সেই ব্যক্তি জমিনের বুকে চলাফেরা করবে, জমিনের বুকে চলাফেরা করবে, সেই ব্যক্তির উপরে ওয়া মা আলাইহি
খতিয়াতন তার আর কোনো গুণা থাকবে না। সব গুণাকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ কষ্ট দিয়ে বালা দিয়ে কি করবেন, শেষ করে দেবেন, ধুয়ে মুছে সাফ করে দেবেন। সব দুঃখ কষ্টকে, সব পাপকে আল্লাহ মোচন করে দেবেন, মোচন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব গুণাকে তার ক্ষমা করে দেবেন। কখন? যখন সে ব্যক্তি দুঃখ কষ্টে বালা মুসিবতের পড়ে নিজেকে ধৈর্য ধারণকারী দেখাতে পারবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণকারী হবে। ধৈর্যর তিনটি শর্ত রয়েছে, ধৈর্য ধারণ করতে হবে এর জন্য তিনটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, যে আমি এই যে ধৈর্য ধারণ করছি, আমাকে আল্লাহ পরীক্ষা করছেন, আমাকে আজমাইশ করছেন, যাচাই করছেন, আমি ধৈর্য ধারণ করছি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য এক নম্বর শর্ত হলো, দুই নম্বর শর্ত হচ্ছে আমার আপনার ওপরে যেই কোনো ধরনের বালা মুসিবত আজমাইশ আসুক না কেন, সেই বালা মুসিবতে সেই দুঃখ কষ্টে আমাকে আপনাকে ধৈর্যের প্রতীক হতে হবে। চার তিন নাম্বার শর্ত হচ্ছে আমাকে আপনাকে কি করতে হবে, আমাকে ধৈর্য, আমাকে আপনাকে যখনই কোনো দুঃখ কষ্ট অ্যাটাক করবে, আঘাত করবে, সেই আঘাতের সাথে সাথে আমাকে আপনাকে প্রথম আঘাতেই ধৈর্য ধারণকারী হতে হবে, ধৈর্য ধারণকারিনী হতে হবে, মা আমার, বোন আমার, ভাইজান, বাপজান। এর জন্য আমাকে আপনাকে, আমি আপনাকে একটা মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী যে বললেন, সবচাইতে নবী রসুলদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশি বিপদের সম্মুখীন করেছেন, একটা নমুনা আপনাকে আমি দিই, একটা উদাহরণ আপনাকে দিই। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি এর পূর্বে আপনাদেরকে শুনিয়েছি, বলেছি, আর অন্যান্য বক্তাদের মুখে, আলেম ওলামাদের মুখে খুব শুনেছেন, প্রায় সবারই জানা আছে। আমি একটু আমার বিষয়ের সাথে মিল খাইয়ে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে বান্দা, আমি আল্লাহ নবীদেরকে বড় বড় দুঃখ এবং কষ্ট পৌঁছেছে। আল্লাহর নবী বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বড় বড় দুঃখের মানে কষ্ট এবং আজমাইশের সম্মুখীন করেছেন, বিপদগ্রস্ত করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আপনাকে স্মরণ করিয়ে দিয়ে, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শারীরিক অসুখ দিয়েছিলেন, তিনি শারীরিক অসুস্থ তিনি ভুগেছেন প্রায় কয়েক বছর ধরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে তিনি ধৈর্য দেখিয়েছেন, আল্লাহকে ধৈর্য দেখিয়েছেন, আর শুধুমাত্র তিনি মুখে উচ্চারণ করতে থেকেছেন, আন্নি মাসানিয়া দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন, মাবুদরে আমাকে অসুখ ধরেছে, আমাকে কষ্টতে তুমি ফেলেছ, আমাকে তুমি রোগ দিয়েছ, আমাকে তুমি অসুখ দিয়েছ, অসুখে আমাকে গ্রাস করেছে, আর তুমি তো হলে, তুমি তো হলে আরহামুর রাহিমিন, তুমি রহম করনেওয়ালা, তুমি দয়া করনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে রহম করো, তুমি আমাকে দয়া করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে শুধু এটাই বলতে থেকেছেন। আল্লাহ বলছেন, বান্দারে, আমি নবী আইয়ুবকে আমি কি করলাম, শেষ পর্যায়ে তাকে আমি কি করলাম, তার দোয়াকে কবুল করলাম, সে ধৈর্যের প্রতীক হয়ে আমাকে দেখিয়ে দিল, আমাকে দেখিয়ে দিল, আমাকে খুশি করল, আমাকে সন্তুষ্ট করে দিল, আমি আল্লাহ তাকে সেই জায়গায় আবার পৌঁছে দিলাম, যার যে অসুখের কারণে তার স্ত্রী থেকে নিয়ে, ছেলে থেকে নিয়ে, আত্মীয় স্বজন থেকে নিয়ে সবাই দূরে চলে গিয়েছিল, কেউ সঙ্গের সাথে ছিল না, শুধুমাত্র একটি বিবি যার নাম হচ্ছে রহিমা, রহিমা বিবি ব্যতীত কেউ সঙ্গের সাথে ছিল না, কেউ পাশে ছিল না, সবাই দূর দূর করে দিয়েছিল। আল্লাহ বলছেন, বান্দা, আমি তাকে কি করলাম, খুশি করে দিলাম, শেষ পর্যায়ে আমি সব কিছু ফিরিয়ে দিলাম, তার ধন সম্পদ ফিরিয়ে দিলাম, তার গাড়ি বাড়ি ফিরিয়ে দিলাম, তার সব কিছু আমি আল্লাহ ফিরিয়ে দিয়ে তাকে দ্বিগুণ দিয়ে দিলাম। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী রাসূলদেরকে সবচাইতে বেশি
আজমাইশ করেছেন, দুঃখ কষ্ট দিয়েছেন, তিনারা ধৈর্য ধারণ করেছেন, আমাকে আপনাকে সেই মতো ধৈর্য ধারণকারী হতে হবে। কেন তিনারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ, নাবীরা হচ্ছেন আমাদের জন্য আদর্শ, যে এতগুলি মানে অসুখ ধরা সত্ত্বেও তিনি কি করেছেন, ধৈর্য ধারণকারী হয়েছেন, মানে ধৈর্যের প্রতীক হয়ে থেকেছেন, অটল থেকেছেন, তিনি এক কিঞ্চিত পরিমাণও এদিক ওদিক সরে যাননি। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা এমনইভাবে হযরতে মুহাম্মাদুর রসুলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেও কষ্ট দেওয়া হয়েছে, তিনাকেও দুঃখ দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সম্মুখীন ফেলেছেন, তিনি সম্মুখীন করেছেন, তিনি ধৈর্য ধারণ করেছেন। তায়েফের মাটিতে আল্লাহর নবী নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে গেলেন ইসলাম প্রচারে জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের মাটিতে গেলেন। সেখানে গিয়ে তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, সেখানকার মালিককে ইসলামের দাওয়াত দিলেন, সেখানকার বাদশাকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু সে কি করলো না, সে ইসলাম সে কবুল করলো না, এমন কি সে কি করলো, পিছু লীল মানে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দুশ্মনদেরকে সে ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল পাথর মারার জন্য। আল্লাহর নবী মায়ুস হয়ে ফিরে চলে আসছেন রাস্তায়, আল্লাহর নবী ফিরে চলে আসছেন, আল্লাহর নবী দয়ার নবী নবী মোস্তফাকে। কাফিরের সন্তানেরা চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে 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 নবীজের গায়, নবীজের শরীরকে রক্তে রক্তাক্ত করে দিলেন। দয়ার নবী বিশ্ব নবী দয়ার কাণ্ডারে ধৈর্য ধারণ করে আছেন, ধৈর্যের প্রতীক হয়ে আছেন আল্লাহর নবী। শেষ পর্যায়ে তিনি ঘায়েল হয়ে গেলেন, তিনি এই অবস্থায় বেহুশ হয়ে গেলেন, আবার হুঁশ ফিরছে, আবার বেহুশ হয়ে যাচ্ছেন। এই দেখে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিব্রিলকে পাঠিয়ে দিলেন, জিব্রিল রে যাও 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 আমার নবীকে, আমার হাবিবকে, আমার পেয়ারাকে এই তায়েফের কাফেররা মারে, তাকে পাথর ছুঁড়ে মারে রে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে শরীরকে। জিব্রিল রে তুমি গিয়ে বলে দাও, বলে দাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়ের ফেরেশতাদেরকে, যেই সমস্ত ফেরেশতাদেরকে পাহাড়ের দায়িত্ব দিয়ে রেখেছেন, ওই ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, নবী গো আপনার শুধু অপেক্ষায়, আপনার অর্ডারের অপেক্ষায়, আপনি শুধু একটু অর্ডার করে দেন, এই দুশ্মনদেরকে আপনার উপরে যারা অত্যাচার করেছে, আপনার শরীরকে রক্তে রক্তাক্ত করেছে যারা গো, ও দয়ার নবী গো তাদেরকে দুই পাহাড় চাপা দিয়ে তাদেরকে পিষে দেবে, পিষে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তা শুধু আপনার অর্ডার। আল্লাহর নবী বললেন জিব্রিল রে আজকে আমাকে এরা বুঝেনি, এরা ওয়াবুজ আমাকে বুঝতে পারলো না, আমার উপরে অত্যাচার করলো, আমার শরীরকে রক্তে রক্তাক্ত করে দিল, কিন্তু এদের নাসাল থেকে, এদের পেট থেকে, এদের নাসাল থেকে, এদের খানদানে যারা জন্মাবে তারা যদি কোনো দিন আমার এই কালেমার দাওয়াত গ্রহণ করে নেয়, একজন যদি আমার কালেমার দাওয়াত গ্রহণ করে নেয়, আমি নবী মুহাম্মদ এত কষ্ট দেওয়া হলো, এত দুঃখ দেওয়া হলো রে, এ সব আমি ভুলে যাব রে, আমি সাকসেস কামিয়াব হয়ে যাব, আমি তোমাকে অর্ডার দিতে পারবো না। দয়ার নবী ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আল্লাহর নবী বলছেন নবীদেরকে সবচাইতে বেশি দুঃখ দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, ধৈর্যের প্রতীক হয়ে থেকেছেন, কোনো দিন ধৈর্য হারা হয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ধৈর্যের প্রতীক হয়ে থাকলেন। আজকে আমি আপনি জেনে শুনেও আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছি, ধৈর্যের প্রতীক হতে পারছি না। ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা আমার, মায়েরা আমার, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আমি একদিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলাম, বিশ্ব নবী দয়ার কাণ্ডারিকে আমি দেখছি,
নবী আমার শুয়ে আছেন, তিনার গায়ে জ্বর, অত্যন্ত জ্বর, অত্যন্ত বুখার জ্বর। আমি নবীকে বললাম, ইয়া রসুল আল্লাহ, ও দয়ার নবী গো, আপনাকে তো অত্যন্ত জ্বর হয়ে আছে, খুব জ্বর। আল্লাহর নবী বললেন, হ্যাঁ রে আব্দুল্লাহ বিন মাসুদ, ইন্নি উয়াকো কামা ইউয়াকুর রাজুলানি মিনকুম। শোনো রে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ বিন মাসুদ, তুমি শুনে নাও, আমি নবীজি, আমাকে কি পরিমাণ জ্বর হয়, তোমাদের ভেতরে দুইজন ব্যক্তিকে যে পরিমাণ জ্বর হয়, আমি নবীজি, আমাকে একাই আল্লাহ রব্বুল আলামিন সেই পরিমাণ জ্বর দেন, সেই পরিমাণ কষ্ট দেন। আল্লাহর নবীকে বললেন আব্দুল্লাহ বিন মাসুদ, ও দয়ার নবী গো, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডবল বদলা দেন, দ্বিগুণ বদলা দেন। দয়ার নবী বললেন, হ্যাঁ রে, হ্যাঁ, আমাকে আল্লাহ রব্বুল আলামিন দ্বিগুণ বদলা দিয়ে থাকেন। শোনো রে, মামিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। এরে আব্দুল্লাহ বিন মাসুদ, তুমি শোনো রে, তুমি শুনে নাও, কান করে শুনে নাও, তুমি শুনে নাও, যখন কোন মুসলমান নর নারীকে, যখন কোন মুসলমান নর নারীকে কোনো কিছুরির মাধ্যমে কষ্ট পৌঁছিবে, এমনকি যদি একটি কাঁটার মাধ্যমেও, একটি খিলার মাধ্যমে তার পায়ে গেঁথে গিয়ে যদি কষ্ট পৌঁছায় রে, আর সেই কষ্টে যদি সে ধৈর্য ধারণ করে, সেই কষ্টে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাপ সমূহকে, তার গুনাহগুলিকে ওই মতো ঝরিয়ে থাকেন, যেমন করে গাছ যখন শুকিয়ে যায়, যখন কোনো বৃক্ষ শুকিয়ে যায়, তার পত্রাবলিকে সে ঝরাতে থাকে, ঝরিয়ে সাফ করে দেয়, অনুরূপ তার গুনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঝরিয়ে সাফ করে দেন। কি লাগবে? ধৈর্য লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। পায়ে কাঁটা লাগলো, কষ্ট পেলাম, জুবান দিয়ে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অন্য কোনো ভাষা বের করবেন, অকথ্য ভাষা বের করবেন,